গুড মর্নিং অল, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, তোমরা সব ভালোভাবে থাকছো। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু হচ্ছে ঘরের কাজকর্ম দিয়ে। শঙ্খ সকালবেলায় উঠেই লেগে পড়েছে ঘর ক্লিন করার জন্য, ধুলোতে ঘর তো মোছা হচ্ছে, কিন্তু এই সোফা টোফা এইগুলো বলো বা বেড এইগুলো, জানলার এই যে কোনাগুলো নিচেরগুলো তো ধুলো খুব পড়ে থাকে, ওইগুলো তো আর রোজ রোজ মোছা হয় না, ঝাড়াও হয় না। তাই আজকে ছুটির দিনে সাহা সকাল সকাল লেগে পড়েছে সব ক্লিন করার জন্য। তো ও সকাল সকাল ক্লিন করছে আর আর আদি ওকে হেল্প করছে, আর আমি এইদিকে সকালবেলায় উঠে একটু আমার এডিটিংয়ের কাজ করছিলাম। এরপর আমি চলে যাব ব্রেকফাস্ট বানাতে। তো দেখছি এত আওয়াজ হচ্ছে, তখন দেখছি যে সাহা অলরেডি ক্লিন করতে শুরু করে দিয়েছে। আমি আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চিজ পাস্তা। আদি খেতে খুব ভালোবাসে, তাই আমি ভাবলাম ঘরে যখন আছে ট্রাই করি। তো আমি চিজ ক্রিম পাস্তা বানাচ্ছি, চলো দেখো কীভাবে বানাচ্ছি। ভেজিটেবলসও আছে তার মধ্যে, ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, সব অ্যাড করে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব, সব অল্প রোস্ট করে নেব। তারপর পাস্তাটা আমি অলরেডি সেদ্ধ করে দিয়েছি, ওটা বয়েলড হয়ে গেলে ভালো করে। তারপর এটার সঙ্গে সব কিছু মিক্স করে দেবো। আর তার আগে বানিয়ে নিচ্ছি হোয়াইট সসটা, একটু বাটারের মধ্যে দু চামচ ময়দা দিয়ে আর নিয়ে ওটা ভালো করে রোস্ট করব। রোস্ট যখন দেখবো হয়ে গেছে, তারপর অল্প অল্প করে এটার মধ্যে দুধটা মেশাতে হবে। একবারে সব দুধটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে মেশাতে হবে। আর নাড়িয়ে নাড়িয়ে যে জমাট বেলে আছে ময়দাটা, সেটাকে পুরো মিহি করে নিতে হবে, মোলায়েম যেন মসৃণ হয়ে যায়, সেইভাবে অল্প অল্প করে দুধটা অ্যাড করতে থাকতে হবে। যখন রেডি হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স আর পিজ্জা সিজনিং, অ্যান্ড তারপর ভেজিটেবলস, রোস্ট করে রাখা ভেজিটেবলস আর বয়েল করে রাখা পাস্তাগুলো মিক্স করে দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তাহলেই রেডি চিজ পাস্তা। এর সবারই শেষে অ্যাড করে দেবো একটু চিজ আর একটু চিলি ফ্লেক আর একটু সিজনিং। বাস রেডি গরম গরম পাস্তা আজকের ব্রেকফাস্টের জন্যে। অনেকদিন পর রান্না করছি বাঁধাকপির তরকারি আর করেছি মুসুরির ডাল। তো লাঞ্চ প্রায় রেডি, মুসুরির ডালটা হয়ে গেছে আর এই হচ্ছে বাঁধাকপি। এরপর দেখি আর কি করা যায়। ভাবছি কিছু কলাই টলাই বাঁটবো পেঁয়াজ টিয়াজ দিয়ে, তারপর ভাতের সঙ্গে খাবো গরম গরম ভাতের সঙ্গে। তো চলো রান্না প্রায় শেষের দিকে, রান্নাটা করে নিই কমপ্লিট। তারপরে অনেক ঘরের কাজকর্ম আছে, ঘরটা পরিষ্কার করতে হবে, নাহলে সব ধুলো জমে আছে, সেই ধুলোগুলো সব হাঁটাতে হবে। 144 ঘুমাবি না তুই? খাওয়া দাওয়া তো কমপ্লিট, দুপুরবেলা ঘুমা। এবার তো বিকালবেলায় চলে এসেছি, ঘুম হয়নি আজকে, ঘুমোতাম মানে ঘুমোবার চেষ্টা করেছিলাম, ঘুম হয়নি। এই চোখের ওপর থেকে এখান থেকে খুব ব্যথা হচ্ছিল দুপুরবেলায়, তো ঘুমটা ঠিক করে হয়নি। তো ভাবলাম শুয়ে থাকলে হবে না, যাই উঠি কিছু কাজ করি, তাহলে মাইন্ডটা অন্যদিকে হলে হতে পারে যে মাথা ব্যথাটা কমে যাবে। তো যাই হোক, সেদিনকে রাখি পূর্ণিমার দিনে তোমরা জানো যে আমি চানা করেছিলাম, তাই চানাটা অনেকটা বেশি ভেজানো হয়ে গেছিলো। তো দেখো কতটা চানা পড়েছে আছে এখনো।
এতটা চানা আমি রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়ে যাচ্ছিল বলে। তো সেই চানাটা পড়েছে, চানাটা কি করে ইউজ করবো, তো তাই ভাবলাম ঘরে একটু চিকেন আছে তো চলো ট্রাই করা যাক চিকেন কাবাব। চিকেন শামি কাবাব সাধারণত বলতে পারো ছোলার ডাল দিয়ে হয়, তো আমি আজকে ট্রাই করব চানাটা দিয়ে, তো দেখি কেমন হয়। আশা করছি, জানি না কেমন হবে কিন্তু আশা করছি ভালোই হবে, খাবার মতন তো হবেই, খারাপ খুব একটা হবে না আমার যেটা নিজের ধারণা, তো ট্রাই করে দেখা যাক। তাই ওই চানা দিয়ে আর চিকেন দিয়ে আজকে আমি এখন বিকালবেলায় বানাবো, কেন ছুটিও আছে, কালকে জানো ফ্রাইডে, কালকে রাতেরবেলা নর্মাল খাবার খেয়েছি, আজ আজকেও দুপুরবেলায় আমরা ভেজ খেয়েছি, তো তাই ভাবলাম একটু মনটা কেমন চিকেন চিকেন করছে, যেহেতু ছুটির দিন একটু ভালো মন্দ না খেলে কেমন লাগে, তো ভাবলাম তাহলে চলো এই চানাটা যখন পড়েই রয়েছে নষ্ট হচ্ছে তো কিছু একটা ইউজ করা যাক, কিছু একটা করা যাক। তো আজকে চিকেন কাবাব বানাবো সন্ধ্যেবেলায়, তো আমি কি করেছি দেখো, দেখো দেখতে পারো, তো আমি এর মধ্যে চানাটা দিয়েছি, চানা দিয়েছি আর দিয়েছি তোমার চিকেন, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা চার ফাঁক করে কেটে মিশিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন আর একটু হলুদ, আর একটা মশলা দিয়েছি, মশলাটাতে আছে তোমার দারচিনি, এলাইচি, লবঙ্গ আর তোমার গোলমরিচ, এইসব মিশিয়ে একটা আমি এটা মিক্সিতে পিষে নিয়েছি মশলাটা, নিয়ে ওটা ওর মধ্যে ঢেলে দিয়েছি, ঠিক আছে। তো আমি এবার এটা সেদ্ধ করতে বয়েল করতে বসিয়ে দেবো, নুন তোমাদের ইচ্ছা মতন তোমরা দিয়ে দেবে, আর আমি এখানে শুকনো লঙ্কা একটা অ্যাড করেছি, তো এটা সবটা নিয়ে আমি এবার এটা বসিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ হতে, ঠিক আছে চলো। তো আমার কিন্তু এটা বয়েলড হয়ে গেছে, আমি সিটিটা খুলে দিয়েছি ঢাকনাটা কুকারের, কিন্তু দেখছি তারপরও দেখছি কিছুটা জল আছে, তো জলটা কিন্তু একবারে মেরে নিতে হবে, পুরো একবারে গায়ে লাগা আঁঠো আঁঠো করে নিতে হবে, তাই জলটা আমি এখন হাই ফ্লেমে দিয়েছি গ্যাসটা, আমি জলটাকে মেরে নিচ্ছি। তো দেখো জলটা পুরো মরে গেছে, আমি কিন্তু প্রায় জলটা পুরোটা মেরে দিয়েছি, এবার এটা ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সবটাকে নিয়ে মিক্সিতে পিষে দেবো। তোমাদের যদি ফুড গ্রাইন্ডার থাকে তোমরা ফুড গ্রাইন্ডারে করতে পারো, আমার কাছে নেই, তো আমি মিক্সিতেই এটাকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার দিয়ে পিষবো। আমি এখানে সব রকমের মাংস নিয়েছি, মানে উইথ বোন আর বোনলেস দুটোই আছে, তোমাদের যদি শুধু বোনলেস নিয়ে করতে পারো তাহলে খুবই ভালো, আর যদি শুধু বোনলেস না পাও তাহলে যদি হাড় থাকে তাহলে এই সময় কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাড়টাকে বেছে আলাদা করে নিতে হবে, আর শুধু মাংস সমেত পুরো মশলাটা মিক্সিতে পিষতে হবে। তো আমি এটা পিষে নিয়েছি, দেখো অনেকটা হয়েছে, বাউলে আমি রেখেছি, এর মধ্যে এবার পেঁয়াজ, ধনে পাতা আর একটু পুদিনা পাতা আমি অ্যাড করব কুচি কুচি করে কেটে। এরপর এই জিনিসটা যদি তোমাদের এতটা ইউজ না হয় তোমরা কিন্তু আলাদা কোটোতে করে, এই সময় যেহেতু এটা বয়েলড করে নেওয়া হবে, কুক করে নেওয়া হয়েছে, তোমরা একটা কোটোতে আলাদা করে তুলেও রাখতে পারো ফ্রিজে, আবার পরে কোনো সময় যদি ইউজ করে আবার তখন বানিয়ে ফ্রাই করে খেতে পারো। তো এখন তোমাদের যতটা ইচ্ছা সেই ততটা পরিমাণ তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি আর এখানে পুদিনা, সব অ্যাড করে দিলাম। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আর একটু লেবুর রস, তো একটু লঙ্কার কুচিও অ্যাড করে দিচ্ছি, দিচ্ছি অ্যাড করছি একটু লেবুর রস, ম্যাশ করে নিতে হবে বলছি, ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে সবটা একসঙ্গে। তো আমি এখানে অল্প একটু ইউজ করছি চাট মশলা, তো মিক্স হয়ে গেছে ভালোভাবে, দেখো এরকম করে কিন্তু এটা গোল পেকে যাচ্ছে, মানে কি কাবাবের শেপ চলে আসবে। তো আমি এখন এটা কিছুক্ষণ মিক্স করে ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে এটা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, কেননা ওইদিকে সাহা আর আদি ফুচকা নিয়ে এসছে, তো চলো ফুচকাটা খেয়ে আসি তারপর এটা বানাবো। এই যে সাহা আদি বেরিয়েছিল, ওরা নিয়ে এসছে ফুচকা, তো এখন ঘরে বসে হবে ফুচকা খাওয়া আর লালিপপ। আর লালিপপ কার, দুটো কার কার? এটা সাচি, এটা আমার, ব্লুটা আমার, তো সাচিকে তাহলে একটু পরে ডাকতে হবে। হ্যাঁ আর ফুচকা, চলো ফুচকা খেয়ে নিই, খাওয়া
know how to do it easy. There we go. Very fast girl. It is. আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবারে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর হালকা আঁচে রাখবো। হালকা আঁচে এটাকে ফ্রাই করতে হবে দু সাইড, একটা সাইড হয়ে গেলে উল্টে আবার আর একটা সাইড হালকা ফ্রাই করতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে লো, খুব বাড়িয়ে দেবে না, তাহলে ভেতরটা ভালো করে হবে না, তাই লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। দেখো শামি কাবাব, চিকেন শামি কাবাব রেডি। এবারে সুদেশনা আসবে, ওরা আসবে, আর পাশে পারমিতা, ওদেরকে একটু দিয়ে আসি। আরও হচ্ছে, এই কটা রেডি হয়ে গেছে। তো কেমন হলো তোমরা জানিও। তো এই হচ্ছে আজকে রাতে ডিনার, রসুন দিয়ে মুসুরির ডাল, রুটি আর চিকেন শামি কাবাব। এনে আদি তো চলে এসছি আবার একটা দিনের শেষে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভাল লাগবে। যদি কিছু ভাল লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর শেয়ার করে দিও একটু। আর যারা নতুন বন্ধু এসছো আমার এই ফ্যামিলিতে, যদি তোমরা এখনও দেখে থাকো আর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে হার্ডওয়ার্ক করার জন্য। তাহলে চলো তাহলে সবাই, গুড নাইট অল, বাই বাই।